জাতিসংঘে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 166টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 103। জাতিসংঘ ঘোষিত 2030 সালের মধ্যে ক্ষুধা নিবারণ এবং খাদ্যের প্রাপ্তি ব্যবস্থা উন্নত করা, সব ধরনের অপুষ্টির অবসান ঘটানো, কৃষি উৎপাদনশীলতা, টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ, গবেষণা ও প্রযুক্তি সহ বিভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ ক্রমশই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 166টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 103। জাতিসংঘ ঘোষিত 2030 সালের মধ্যে ক্ষুধা নিবারণ এবং খাদ্যের প্রাপ্তি ব্যবস্থা উন্নত করা, সব ধরনের অপুষ্টির অবসান ঘটানো, কৃষি উৎপাদনশীলতা, টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ, গবেষণা ও প্রযুক্তি সহ বিভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ ক্রমশই এগিয়ে যাচ্ছে। 2017 সালে 157টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 120তম, আর গত বছর 163টি দেশের মধ্যে 104তম অবস্থান ছিল বাংলাদেশের। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 166টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 103। জাতিসংঘ ঘোষিত 2030 সালের মধ্যে ক্ষুধা নিবারণ এবং খাদ্যের প্রাপ্তি ব্যবস্থা উন্নত করা, সব ধরনের অপুষ্টির অবসান ঘটানো, কৃষি উৎপাদনশীলতা, টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ, গবেষণা ও প্রযুক্তি সহ বিভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ ক্রমশই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 166টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 103। জাতিসংঘ ঘোষিত 2030 সালের মধ্যে ক্ষুধা নিবারণ এবং খাদ্যের প্রাপ্তি ব্যবস্থা উন্নত করা, সব ধরনের অপুষ্টির অবসান ঘটানো, কৃষি উৎপাদনশীলতা, টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ, গবেষণা ও প্রযুক্তি সহ বিভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ ক্রমশই এগিয়ে যাচ্ছে। 2017 সালে 157টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 120তম, আর গত বছর 163টি দেশের মধ্যে 104তম অবস্থান ছিল বাংলাদেশের। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 166টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 103। জাতিসংঘ ঘোষিত 2030 সালের মধ্যে ক্ষুধা নিবারণ এবং খাদ্যের প্রাপ্তি ব্যবস্থা উন্নত করা, সব ধরনের অপুষ্টির অবসান ঘটানো, কৃষি উৎপাদনশীলতা, টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ, গবেষণা ও প্রযুক্তি সহ বিভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ ক্রমশই দেশের মধ্যে 104তম অবস্থান ছিল বাংলাদেশের।